হ্যালো ভিউয়ার্স, ল টিপস বিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পিএম সিরাজুল ইসলাম আর সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা আলোচনা করব একজন নারীর প্রেম ভালোবাসা, এরপর তার পরিবার এবং সমাজপতি কর্তৃক সমাজ নেতাদের দ্বারা সেই নারীর ভালোবাসাকে অবমূল্যায়ন করে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়া, এরপর সেই মেয়েটি সুযোগ বুঝে তার ভালোবাসার প্রেমিকের সাথে চলে যেয়ে বিয়ে করা, অতপর আইনি ফলাফল, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বিয়ে কিন্তু মানুষের জীবনের সুখকর অনুভূতি জন্ম দিলেও কখনো কখনো তা অভিশাপ রূপে দেখা দেয়। গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মাসুরা খাতুন, আমি ছদ্মনাম বলছি, তার জীবনে কিন্তু এমনটিই ঘটেছিল। তাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বিধিবাম বাদ ছেদেছিল মাসুরার পরিবারের অভিভাবকবৃন্দ এবং কথিত সমাজপতিরা। সব বাধা অতিক্রম করে যখন তাদের ভালোবাসা বাস্তবে রূপ নিতে চলেছিল, ঠিক সেই সময় মাসুরার পরিবার মাসুরার জীবনের ভবিষ্যৎ জীবনের সুখ শান্তির কথা বিবেচনা করে মাসুরাকে সেই প্রেমিক পুরুষটির সাথে বিয়ে না দিয়ে বিয়ে দেওয়া হয় একজন সরকারি চাকরি সুজিতের সঙ্গে। সুজিতের যে নামটি বলছি এটি ছদ্মনাম। এরপর মাসুরার জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়ে। সাংসারিক সচ্ছলতা এবং স্বামী এবং শ্বশুরকুলের ভালোবাসার কমতি না থাকলেও মাসুরার মনে কিন্তু হাজারো কষ্ট থাকে সেই প্রেমিক পুরুষ সুমনের জন্য। সাংসারিক সচ্ছলতা এবং স্বামী শ্বশুরকুলের ভালোবাসার কমতি না থাকলেও মাসুরার জীবনে এবং হৃদয়ে ভালোবাসার ক্যানভাসে সবসময় কিন্তু তার প্রথম জীবনে সেই ভালোবাসার মানুষ সুমনের কথাই ভাসতে থাকে। এদিকে বিদ্যুৎসাহী স্বামী মাসুরাকে কলেজে ভর্তি করে দেয়, আর সুমন ব্যর্থ প্রেমিক হয়ে কর্মজীবনে প্রবেশ করে। হঠাৎ একদিন কলেজে দেখা হয় মাসুরার সঙ্গে। মাসুরার হৃদয়ের মধ্যে উতাল পাতাল শুরু হয় তার প্রথম জীবনের প্রেমিকের সাথে দেখা হওয়ার ফলে। তারা পালিয়ে যায়। এই খবর চাউর হয়ে ওঠে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ প্রত্যন্ত শহর থেকে গ্রামগঞ্জের মানুষের মধ্যে। মাসুরার প্রথম স্বামী হন্তদন্ত হয়ে ছুটে যায় থানায়, জিডি করেন মাসুরার স্বামী। চলতে থাকে মাসুরার সন্ধান, খবর পৌঁছে যায় সেই মাসুরা এবং সুমন জুটির কাছে। পুলিশের দৃষ্টি এড়াতে তারা ঘন ঘন অবস্থানও বদল করতে থাকেন। এদিকে মাসুরাকে উদ্ধারের জন্য স্বামী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জারি করেন সার্চ ওয়ারেন্ট, বাংলায় যাকে তল্লাশি পরোয়ানা বলা হয়। এই ধারায় বলা আছে, বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে আটক রাখা হয় তাহলে সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি ওয়ারেন্টের বিষয়ে ফৌজদারি কার্যবিধির 100 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যদি বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে যে আসলেই লোকটি বেআইনিভাবে বা অবৈধভাবে আটক রয়েছে, তবে তা উদ্ধারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট থানার উপরে আদেশ দিতে পারেন। এদিকে পেরিয়ে যায় প্রায় 2 মাস, অবশেষে মাসুরাকে উদ্ধার করে নিয়ে আসে থানা পুলিশ। কিন্তু বিধিবাম মাসুরা অন্তঃসত্ত্বা, অর্থাৎ তার প্রেমিক সুমন যার সঙ্গে সে চলে গেছে তার বীর্যে এখন সন্তান পেটে ধারণ করছে মাসুরা। রুজু হয় নিয়মিত মামলা। বাংলাদেশ দণ্ডবিধি আইনের 494 ধারায় বলা আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী জীবিত থাকা অবস্থায় বা স্বামীর সাথে স্বামীর সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের হাত ধরে চলে যায় বা তাকে বিয়ে করে, তাহলে সেই স্ত্রী বিরুদ্ধে মামলা হলে সেই স্ত্রীর 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার কথা আমাদের আইনে উল্লেখ রয়েছে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, আবার জামিনটিও যোগ্য ধারার অপরাধ।
প্রেমিক জুটি মাসুরা সুমনের মামলা চলছে বিচারিক আদালতে। পুলিশ তদন্ত শেষে দণ্ডবিধি আইনের 494 ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মাসুরার সঙ্গে সুজিতের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় সুমনকে বিয়ে করেছেন বলে স্পষ্ট হয়ে উঠেছে। বিচারিক আদালত বিচারিক মহোদয় প্রেমিক জুটির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করেন, অর্থাৎ চার্জ গঠন করে। তারা উভয় আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে আদালতের কাছে বিচার প্রার্থনা করেন। আদালতে দুটো বিবাহের কাবিননামার সার্টিফাই কপি দাখিল করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে, কিন্তু দালিলিক প্রমাণ তো খণ্ডানোর উপায় নেই। কারণ মাসুরা তার প্রথম স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় প্রথম স্বামীকে তালাক না দিয়েই সে তার প্রেমিককে বিয়ে করেছে, সুমনকে বিয়ে করেছে, যার ফলে সে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 494 ধারায় দুজনই অপরাধ করেছে। আসামিপক্ষের আইনজীবী সাজার বিরুদ্ধে আপিল করেন, অর্থাৎ আদালত বিচারিক কর্মকাণ্ড শেষে সুমনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং মাসুরাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে যেহেতু মাসুরার পেটে সুমনের বাচ্চা ধারণ করেছে, অর্থাৎ মাসুর অন্তঃসত্ত্বা, সেই বিবেচনায় নারী বিবেচনায় মাসুরার জামিনের প্রার্থনা বিজ্ঞ আদালত মঞ্জুর করেন আপিল সত্ত্বে। শিশু সন্তানকে কোলে নিয়ে প্রতিটি ধার্য তারিখেই মাসুরা আদালতে আসে। শিশু সন্তানকে কোলে নিয়ে যখন আদালতে হাজিরা দিতে আসে, সাধারণ মানুষের মধ্যে নানার গুঞ্জন শোনা যায়। অবশ্য দণ্ডিত করার সময় সার্বিক মানবিক দিক বিবেচনা করে বিচারক মহোদয় মাসুরার প্রতি নমনীয় ভূমিকা গ্রহণ করেছে। আপিল আদালত এক পর্যায়ে সুমনকে মুক্তি দেন, কিন্তু বিধিবাম আগের স্বামী সুজিত মাসুরাকে তালাক দিতে অস্বীকার করেন। মাসুরা হয় অনুতপ্ত। সুজিতের বিশ্বাস, মানুষ তো ভুল করতেই পারে, তাই বলে তো মাসুরা অস্পর্শ হয়ে যায়নি। তার আত্মউপলব্ধি এবং অনুতপ্ত হওয়ার সুযোগ আছে। এই আত্মউপলব্ধি এবং অনুতাপের ফলে মানুষ তো মহত্ব লাভ করতে পারে। এই পরম বিশ্বাসেই মাসুরাকে ঘরে নিয়ে যায় তার প্রথম স্বামী। প্রেমিক সুমনের ওরজাত সন্তানকে তার নিজের কাছে রাখার অনুমতি দেয়, তিনি মোটেই আপত্তি করেননি। এরপরও ওই সন্তান লালন পালনের ভার বহন করে মাসুরার বাবা মা। এত কিছুর পরে ওই শিশুর পিতৃ পরিচয় নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়, কারণ সুমন তো মাসুরার বৈধ স্বামী ছিল না আমাদের প্রচলিত আইন অনুযায়ী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এখানে মাসুরার প্রথম জীবনের ভালোবাসাকে মূল্যায়ন না করা, তার পরিবার এবং সমাজপতিদের অদর্দশিতা, অন্যদিকে তাকে তার পরামর্শ এবং প্রশ্রয়দাতাদের ভুলের কারণে সৃষ্টি হয় একটি সামাজিক সংকট, যার গ্লানি কিন্তু ওই নিষ্পাপ শিশুকে বয়ে বেড়াতে হবে জীবনান্তর। আমাদের সমাজ ব্যবস্থায় বিবাহিত সন্তান জন্মদানকে পাপের ফল বলে অভিহিত করা হয়। সমাজের সেই সুতো ধরে নিষ্পাপের শিশুটিকে পাপের বোঝা মাথায় নিয়ে এই জীবন জগৎকে দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথম জীবনে মাসুরার ভালোবাসাকে মূল্যায়ন না করা, সমাজপতি এবং তার পরিবারের অদূরদর্শিতা, পরবর্তীতে মাসুরার কচি মনে তার ভালোবাসার মানুষের রেখাপাত করা, তার সঙ্গে বিয়ে করা, তারপরে পেটে সন্তান আসা, সর্বশেষ আইন আদালত, এর ফলাফল কী হয়েছিল সে বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।